Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Apnara jara amader channel ti ekhono subscribe korenni tara amader channel ti ekhoni subscribe korun ebong amader pashe thakar bell button ti ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi ওরি আউলিয়াদের মতো উরা ও ওরি আউলিয়াদের আত্মাকে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ বিশেষ একটি আমল নিয়ে আসলে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করার একটি বিশেষ কারণ রয়েছে আমার চ্যানেলে একজন ভাই রয়েছেন খুব সম্ভবত ওনার নাম নজরুল ইসলাম ওনার বাবার নাম শাহ আলম উনি বেশ কয়েকদিন ধরেই আমার চ্যানেলে কমেন্ট করছেন হুজুর আপনি অনেক বিষয় আমল দিয়েছেন কিন্তু ওলি আউলিয়াদের রূহকে হাজির করার কোনো আমল দেননি ওনার কমেন্টটি বেশ কয়েকবার আমি ফলো করেছি এজন্য একটা সময় সিদ্ধান্ত নেই এই বিষয়ে একটি বিশেষ রিয়াজা করে এই বিষয়ে ওনাকে এবং আমার চ্যানেলের সকল ভাই বোনদের এই বিষয়ে বিশেষভাবে অবগত করব ইনশাআল্লাহ আমি গত 3 দিন ধরে মালিকুল উম্মার তারেশাকে তিন দিনই ডেকেছি এবং তার কাছ থেকে এই বিশেষ বিশেষ ওডি আউলিয়াদের বুজুর্গদের এবং কাশফের রূহ খোলার এরকম বিষয়ে প্রায় 10টি বিষয় সম্পর্কে অবগত হয়েছি এই মালিকুল উম্মার তারেশা আজ থেকে 8 বছর আগে যে কথা বলেছিলেন গতকালকেও সে একই কথা আমাকে জানিয়েছেন উনি আমাকে বলেছিলেন আপনার যে বিষয়গুলো আপনি অবগত করছেন এবং অবগত হচ্ছেন এগুলো আপনি আস্তে আস্তে করবেন একসাথে অনেকগুলো করার চেষ্টা করবেন না কারণ আপনার বয়স খুব একটি বেশি নয় আপনি একসাথে সকল কাজ করতে গেলে সবগুলো ঠিকমতো নাও হতে পারে এজন্য উনি 8 বছর আগে এবং গতকালকে এই বিষয়ে যেভাবে ব্যক্ত করেছেন সেই বিষয়গুলো হুবহু যেভাবে বলেছে আমি আপনাদের সামনে সেভাবেই ব্যক্ত করব ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আল্লাহ তাআলার আসমায়ে হুসনা বা গুণবাচক নাম আল আসিউ দ্বারা এই আমলটি করতে হয় এই আল্লাহ তাআলার এই পবিত্র আল আসিউ নামের সাথে একজন বিশেষ মুআক্কিল ফেরেশতা রয়েছেন এর নাম হচ্ছে তা শামাইল ইনি দেখতে কেমন সেই বিষয়টি একটু বলি উনি দেখতে সম্পূর্ণ সারা দেহ ওনার লাল বর্ণের এবং উনি যে পোশাক ব্যবহার করে থাকেন সেটিও সম্পূর্ণ লাল বর্ণের এবং তার মাথায় একটি মুকুট রয়েছে ইয়াকুত পাথরের ইয়াকুত পাথর কি যারা বুঝেন তারা জানেন এই ইয়াকুত পাথরের একটি মুকুটও তার মাথায় রয়েছে আপনারা যে বিষয়ের দিকে ধাবিত হচ্ছেন আমি আপনাদের যে বিষয়টি অবগত করছি আগে ভালো করে বিষয়টি শুনবেন জানবেন বুঝবেন এরপর সিদ্ধান্ত নেবেন আপনারা এই বিষয়ে আমল করবেন কি করবেন না আপনাদেরকে এই আমলটি যদি করার কোনো ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনাদের সব সময় ভালো এবং সুন্দর মার্জিত পোশাক পরতে হবে এবং আপনাদেরকে খুবই সুগন্ধি আতর এবং সুগন্ধি জাতীয় জিনিস শরীরে ব্যবহার করতে হবে নামাজ রোজা শরীয়ত সম্মতভাবে এবং শরীয়তের আহকাম নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং আপনি যে ঘরে বসবাস করবেন সেই ঘরে আপনার দেশের সবচাইতে সুগন্ধি আগরবাতি এবং আতর ছিটাবেন প্রতিদিনই তবে চেষ্টা করবেন সুগন্ধি চন্দন কাঠ জোগাড় করে সেই চন্দন কাঠের ধোয়া প্রতিদিনই আপনার ঘরে বা কোনো ব্যক্তি যদি মসজিদে বসে আমলটি করেন তাহলে মসজিদে যে ঘরে থাকবেন সেই ঘরে ধোয়া দেওয়ার জন্য আর আরবি মাসের প্রত্যেক 15 তারিখে আপনি রোজা রাখবেন আর আপনার এই আমল চলাকালে যতদিনই করবেন ততদিন আপনাকে মাছ গোশত ডিম এই কোনো কিছুই খাওয়া যাবে না এই আমলটি আপনি চালিয়ে যাবেন এবং যতদিন এই আমলটি করবেন ততদিন পর্যন্ত প্রত্যেক রাতেই আপনাকে ইশার নামাজের পরেই খাওয়া দাওয়া শেষ করেই আপনাকে রিয়াজায় বসে যেতে হবে এবং আপনাকে প্রতিদিনে 20,000 বার আল্লাহ তাআলার পবিত্র নাম আল আসিউ পাঠ করতে হবে
একটা সময় দেখবেন আপনি এই আমল করতে করতে আপনার সামনে থেকে সকল পর্দা সরে যাবে, আপনি জিন জাতিকে নিজের চোখে একদম নিজের চোখে দেখতে পাবেন, আপনার সম্মুখে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং সেই সময় দেখবেন কোথা থেকে একজন ব্যক্তি আপনার সামনে এসে হাজির হবে। সেই ব্যক্তি এর আগে কখনো মানুষ দেখেনি। আগেই বলেছি সেই লোকটি দেখতে হবে লাল বর্ণের, তার পোশাকও হবে লাল, তার মাথায় থাকবে ইয়াকুত পাথরে একটি সুন্দর মুকুট। লোকটি আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইয়া আব্দুল্লাহ, অথবা আপনার নাম ধরে বলতে পারে। সে আপনাকে বলবে আপনি কি চান, আপনি প্রতিউত্তরে যে কথাগুলো বলবেন বলে দিচ্ছি। আপনি বলবেন আমি চাই সারা জীবন আপনি আমার সঙ্গে থাকুন এবং প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখে আমাকে হজ পালন করাবেন এবং প্রতিদিনই কাবা শরীফের রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে আমাকে ফজরের নামাজ আদায় করাবেন। তাছাড়া আমি চাই আমি যেন ওলি আউলিয়াদের মতো উড়ে বেড়াতে পারি এবং ওলি আউলিয়াদের আত্মাকে হাজির করতে পারি। এই কথাগুলো বলা শেষ হয়ে গেলে সে আপনাকে একটি গোপন ওয়াদা করে যাবে, যেটি আপনি আপনার স্ত্রীর কাছেও কখনোই কারো কাছে এই পৃথিবীতে কোনো ব্যক্তির কাছে সেই ওয়াদা করতে পারবেন না, বলতে পারবেন না। এটি এক একজনের জন্য এক এক রকম হতে পারে এবং আপনাকে সে বলে দিয়ে যাবে কি করলে কোন কথা বললে সে আপনার সামনে এসে হাজির হবে। এই সব কিছু কথাবার্তা বলে সে আপনার কাছ থেকে বিদায় নেবে, তবে আপনি কথা বলার সময় তার সাথে অত্যন্ত বিনয়ী সাথে এবং নম্র ভদ্র হয়ে অত্যন্ত শালীনতার সাথে কথা বলবেন। তবে আমি চেষ্টা করব আপনাদের এই মালিকুল উম্মার তারিশার কাছ থেকে যে 10টি বিষয় জানতে পেরেছি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সেই 10টি বিষয় আপনাদের জানাবো। যদি একটি বিষয়ে যদি আমল করতে পারেন এই সৃষ্টি জগতের সকল পর্দা আপনার চোখ থেকে সরে যাবে, যা দেখতে চাইবেন যা করতে চাইবেন বিশেষ সাহায্যকারী এসে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন, তাহলে আপনারা বিশেষ পর্যবেক্ষণে থাকবেন। আর আপনারা যখন এজাজত নেওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন অথবা আমার সাথে ফোনে কথা বলবেন, অত্যন্ত নমনীয় ভদ্র নম্রতার সাথে কথা বলবেন, সালাম বিনিময় করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অন্যভাবে সালাম দেওয়া যাবে না। যদি আপনারা এই আমলটি বুঝতে কোনো সমস্যা মনে করেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।